হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ফ্রেশ এবং ইন্টারেস্টিং ভিডিও। পৃথিবীর প্রতিটি দেশে প্রায় নানান রকমের খাবার খাওয়া হয়। তার মধ্যে কেউ কেউ খুবই ফেমাস তার সুস্বাদু স্বাদের জন্য, এবং তার মধ্যে কেউ কেউ খুবই অদ্ভুত এবং ঘৃণ্য প্রজাতির হয়। আজকের ভিডিওতে তোমাদের এমন 10টি খাবারের কথা বলবো বা দেখাবো, যেটা আপনি খাওয়া তো দূরের কথা, আপনার সামনে এনে রাখলেই আপনি বমি করে দেবেন। তো চলো গাইজ, ভিডিওটি সরাসরি শুরু করতে হবে। শুরু করার আগে যদি তোমার চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করতে ভুলবেন না। নাম্বার ওয়ান, খাস। মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ ও তুরস্কতে এটি সাধারণত খাওয়া হয়। ছাগলের মাথা এবং পা দিয়ে সুন্দর একটি ভয়ঙ্কর ছোট্ট খাবার। কেবলমাত্র লবণ, হলুদ এবং জল দিয়ে সেদ্ধ করা হয় খাবারটিকে, এবং শীতকালে এদেরকে বেশিরভাগই খাওয়া হয়। খাওয়ার সময় যেন দেখবেন খুলিটি, ছাগলের খুলিটি আপনার মুখের দিকে তাকিয়ে আছে। নাম্বার টু, হাকাল, আইসল্যান্ড। শার্কের পচা মাংস, এটিকে প্রথম ভূগর্ভস্থ করে কবর দেওয়া হয় এবং তার উপর পাথর চাপা দেওয়া হয় যাতে এর বিষাক্ত তরলকে নিষ্কাশন করা যেতে পারে। পরে এগুলিকে খাওয়ার আগে ছোট ছোট পিসে কেটে তাদেরকে ঝুলিয়ে শুকানো হয়। অ্যামোনিয়া সমৃদ্ধ একটি শক্তিশালী মাছের ফ্লেভার তৈরি করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর এবং ঘৃণাযুক্ত স্বাদযুক্ত খাবারের হিসাবে এটিকে চিহ্নিত করা হয়। নাম্বার থ্রি, শতাব্দীর ডিম, চীন। আমরা সবাই জানি যে চীন উল্টোপাল্টা খাবার খাওয়ার জন্য পৃথিবীতে ফেমাস। হ্যাঁ ঠিক আছে, শতাব্দী নয় কিন্তু বেশ পুরানো হয়। এই ডিমগুলি বেশ কয়েক মাস পুরানো হয়। মাটি, ছাই এবং কুইললাইটের মিশ্রণ এদেরকে সংরক্ষণ করে রাখা হয়, যার ফলে কুসুমটি সবুজ বা কালো কালারের হয়ে ওঠে এবং সাদা অংশটি পরিণত হয় বাদামি কালারের জেলিতে। এতে তীব্র অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়। বিশ্রী গন্ধযুক্ত খাবার খায় চীনেরা। নাম্বার ফোর, শিওকারা, জাপান। এই খাবারটি বেশিরভাগ সাধারণত জাপানে খাওয়া হয়। এখন এটা সত্যি শুনতে খুব খারাপ শোনা, মাংসের টুকরো দিয়ে তৈরি একটি থালা যা সামুদ্রিক প্রাণীর নির্বাসন থেকে নেওয়া হয়েছে, যাদের নিজস্ব লবণাক্ত বাদামি গাঁজন দিয়ে তৈরি হয় এবং তাদেরকে পরিবেশন করা হয়। ও সরি, আমি তো বলতে ভুলে গেছি, এগুলিকে কাঁচা আপনাকে খেতে দেওয়া হয়। সো আপনি উপভোগ করুন, আমি বালতি ধরছি আপনার সামনে। নাম্বার ফাইভ, ওয়াস্প ক্র্যাকার্স, জাপান। হ্যাঁ, আপনি ঠিকই মনে করেছেন, এটি হচ্ছে এক প্রকারের বিস্কুট, চকলেট, চকলেট চিপস কুকিজ। চিন্তা করুন, কেবলমাত্র সঙ্গে পোকামাকড়, সাথে নেবেন মৌমাছি বোলতা রয়েছে। বিস্কুটের একটি সুন্দর গড় প্রদর্শন করা হয়েছে মৌমাছি বোলতা এবং বিভিন্ন রকম পোকামাকড় দিয়ে। শুধু খাওয়ার আগে এটাই ভাবতে হবে আপনার জিভ তো গেছে। নাম্বার সিক্স, ফ্রাইড স্পাইডার, কম্বোডিয়া। মাকড়সা ভাজা, কম্বোডিয়া শহরের একটি আঞ্চলিক খাবার। এটি MSG, চিনি এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়, তারপর রসুন দিয়ে বেশ ভালো করে ভাজা হয়। এতে ফড়িংয়ের থেকেও বেশি মাংস রয়েছে বলে তারা মনে করে। তবে এর পেটে বাদামি রঙের কাদা আপনারা দেখতে পাবেন খাওয়ার সময়, যা নাড়িভুঁড়ি, ডিম এবং মলমূত্র নিয়ে গঠিত। ভিডিওটিতে একটা লাইক করে দিন আগে বেলার আগে। নাম্বার সেভেন, বিয়ন দেখ, দক্ষিণ কোরিয়া। মমের মতো সুন্দর সুদৃশ্য রেশম পোকা সহজভাবে সিদ্ধ বা বাষ্পযুক্ত বা হালকা পাকা একটি খাবার, যা পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। এগুলিকে স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়, এগুলি রাস্তার বিক্রেতা বিক্রি করে বা স্ট্রিট ফুড হিসাবে এগুলিকে বিক্রি করা হয়। এতে স্বাদ নাকি শুষ্ক কাঠের মতো লাগে। নাম্বার এইট, কুমির। যে কুমিরকে আপনারা দেখে ভয় পান সেই কুমিরকেও খাওয়া হয়। অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া পূর্ব দক্ষিণ দিকে খাওয়া হয়, ঠিক আছে। সো এই কুমিরের মাংস সারা বিশ্বের অনেক জায়গায় খুবই সুস্বাদু বলে মনে করা হয়, যা নাকি মুরগি এবং কাঁকড়ার মিশ্রণের স্বাদ। মানে দুটো মুরগি মাংস এবং কাঁকড়া দুটোকে এক জায়গায় করে যে স্বাদ পাওয়া যায়, সেই স্বাদ হচ্ছে নাকি কুমিরের মাংসের স্বাদ। নাম্বার নাইন, বালতু, ফিলিপিন। একটি উন্নয়নশীল হাঁসের ভ্রূণ যা খোসার মধ্যে জীবন্ত সেদ্ধ। অবিশ্বাস্যভাবে এটা কিন্তু কঠিন বা কঠোর একটা জিনিস। একটি হাঁসের ডিমের মধ্যে তার বাচ্চাকে সেদ্ধ করে খাওয়া হয় জাস্ট, এবং এটি হলো একটি স্ট্রিট ফুড যা বিয়ারের সাথে পরিবেশন করা হয়। হাঁসের ডিমের ভিতরে বাচ্চা এবং তা সেটিকে সেদ্ধ করে খাওয়া হচ্ছে। নাম্বার টেন, তবে নাম্বার টেন যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সাগর ডিলাইট, দক্ষিণ পূর্ব এশিয়া। এই সাগরগুলির স্বাদ নাকি কাঁচা মাংসের মতো। কাঁচা মাংসের স্বাদ তো আমি কোনোদিন খাইনি, আমি বলতে পারবো না, তবে এগুলি বেশিরভাগই কাঁচাই খাওয়া হয়, কেউ কেউ রান্না করে খায়। তবে দেবো নাকি আপনার জন্য এক প্লেট সাগু অর্ডার। তো এই যে ভিডিওটি এখানেই শেষ করছি, তবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, নেক্সট ভিডিও আসে রহস্যময় ফ্যাক্টেড বিষয়।